আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডি টিউটরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। এখানে বলছে অ্যাসাইনমেন্ট এক, কাদামাটি তৈরি মার্বেল ও কাঠি অথবা তোমার নিজের মতো করে অ্যামোনিয়া পানি ও মিথেন গ্যাসের মডেল তৈরি করো এবং খাতায় উপস্থাপন করো। দুই, তোমার তৈরি মডেল উপলব্ধি করে অণু ও পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদকে ব্যাখ্যা করে খাতায় লিখো। তো চলো উত্তর দেখি। তোমাদের এভাবে একটা অ্যামোনিয়ার মডেল তৈরি করতে হবে। তো তারপর এই যেখানে যে বলছে অ্যামোনিয়া বা এজেন, ইংরেজি অ্যামোনিয়া নাইট্রোজেন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত NH3। তো এইভাবে এইটুকু লিখে দিবা। তো তারপরে পানির একটা মডেল তৈরি করবা। এইভাবে একটা পানির মডেল তৈরি করতে হবে, তোমরা এইভাবে জাস্ট আঁকাই দিবা। তারপর জল বা পানির রাসায়নিক সংকেত H2O, এই টুটা কিন্তু এইচের নিচে থাকবে। তো তারপর এইভাবে এইটুকু লিখে দিবা। তো তারপরে রাসায়নিক বন্ধন পানি এ বা H2O হলো একটি রাসায়নিক ট্রায়োটমিক বেন্ড অণু যা আণবিক প্রতিসাম্য এবং কেন্দ্রীয় অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন কোণ 104.5°। তরল বা কঠিন অবস্থায় পানি একটি অণু প্রতিবেশী অণুর সাথে চারটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তো লেখার পর এভাবে আর একটা চিত্র আঁকা দিবে, এটা হচ্ছে মিথেনের। তো এই চিত্র আঁকানোর পর এই যেখানে বলছে মিথেন একটি চতুস্থলিকীয় অণু যাতে চারটি সমতুল্য কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। তো এইভাবে এইটুকু লিখে দিবা। তো এটিকে লিখলে এক নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে। তারপর দুই নম্বর প্রশ্ন উত্তর ডাল্টনের পরমাণুবাদ, অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদ আছে সেটা আমাদের লিখতে হবে। তো তোমরা জাস্ট এইভাবে যেটুকু আছে এটুকু লিখে দিবা। তো তারপরে দেখো যে আবার 3 থেকে 5 পর্যন্ত বলছে, এটুকু লিখতে হবে। তারপর বলছে 18 শতকের মধ্যভাগ পর্যন্ত ডাল্টনের শিকাজসমূহকে বিজ্ঞানীরা মেনে নিয়েছিল, কারণ শিকাজসমূহ অস্বীকার করার মতো যথেষ্ট তথ্য তাদের ছিল না। তো জাস্ট এইটুকু লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।